হেই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ এপিসোড। আজকে থেকে আমরা HTML এর নতুন প্লে লিস্ট শুরু করছি, এবং এই নতুন প্লে লিস্টে আমরা জাস্ট আলোচনা করব HTML। ওয়েব ডিজাইনের জন্য HTML একটি অপরিহার্য পার্ট, সুতরাং আপনাকে HTML শিখতেই হবে। ওকে, তো চলুন আমরা এই HTML জার্নিতে কি কি রয়েছে আমরা একটু দেখে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা HTML একটা স্লাইড ওপেন করে রেখেছি, যেখানে প্রথমেই দেখতে পাচ্ছি HTML কি। অ্যাকচুয়ালি HTML হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTML এর পূর্ণ রূপ, যেখানে আপনি আপনার একটা ওয়েবসাইটের মার্কআপ করতে পারবেন। মার্কআপ মানে কোথায় কি থাকবে না থাকবে, এই জিনিসগুলোকে মার্কআপ করাটাই হলো HTML এর মেইন কাজ। তো এরপরেও দেখতে পাচ্ছি হচ্ছে এখানে দ্বিতীয় লাইনে লেখা রয়েছে HTML ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ ওয়েব পেজ, একটা ওয়েব পেজের সমস্ত কন্টেন্টকে ডিসক্রাইব করবে, এবং সঙ্গে সঙ্গে আপনার ব্রাউজারকে বলে দিবে এই HTML এলিমেন্ট যে কোথায় কোন অবস্থায় আপনার কন্টেন্টগুলো ডিসপ্লে হবে। এই জিনিসটাও কিন্তু ব্রাউজারকে জানতে সাহায্য করবে HTML। তো আমরা যদি HTML এর আরেকটু উদাহরণ দেখার চেষ্টা করি, তো আমরা দেখতে পাচ্ছি এখানে HTML এর একটা পার্ট রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্কেলেটর মিন করতেছে HTML কে। অর্থাৎ আপনি একটা ওয়েবসাইটের পুরো স্ট্রাকচারটা শুধুমাত্র তৈরি করবেন HTML দিয়ে। দেন আমরা আরেকটা ভদ্রলোককে দেখতে পাচ্ছি, যেখানে একটু স্টাইলিশ করা কোড টাইপ পড়া রয়েছে, যেটাতে HTML প্লাস CSS। অর্থাৎ এই ঘটনাটা ঘটার জন্য আপনাকে HTML এর সঙ্গে সঙ্গে CSS জানতে হবে। CSS দিয়ে আপনি একটু রংচং করে আপনি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে, অর্থাৎ আপনি স্টাইল করতে পারবেন। দেন আমরা পাশে আরেকটা স্লাইড দেখতে পাচ্ছি, সেটা হলো নড়াচড়া করতেছে বা আরও বেশি ইন্টারেক্টিভ হচ্ছে, সেই জিনিসটা করার জন্য আমরা HTML CSS প্লাস জাভাস্ক্রিপ্টটা ইউজ করব। তো এই হলো আমাদের HTML এর মেইন কাজ, আশা করি বুঝতে পেরেছেন। তো এই কোর্সটা করার জন্য একটা নর্মাল কম্পিউটার আর একটা মোবাইল ফোন হলেই কিনতে হবে, এবং এই কোর্সটা কমপ্লিট করতে আগে থেকে আপনাকে কোনো প্রকার ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইনের কোনো বেসিকের প্রয়োজন নাই। সুতরাং এই কোর্স থেকে আপনি ওয়েব ডেভেলপমেন্টের একদম ফান্ডামেন্টাল শুরু হচ্ছে, তাই আগে থেকে আপনার আর কোনো নলেজের দরকার নেই। তো এখন আমরা চলুন শুরু করি, আমাদের এই কোর্সটা করার জন্য আমাদের কী কী করতে হবে, প্রাথমিক স্টেজটা আমরা কমপ্লিট করি। তো প্রথমেই আপনাকে যখন কোড লিখতে হবে, এই কোড লেখার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে একটা কোড এডিটর প্রয়োজন হবে। পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ ব্যবহৃত যেই সফটওয়্যারটা আমরা কোড এডিটর হিসেবে ইউজ করব, সেটার নাম হলো ভিজুয়াল স্টুডিও কোড বা VS কোড। তো VS কোড এডিটরটা আমরা প্রথমে আমাদের সিস্টেমে বা আমাদের কম্পিউটারে ডাউনলোড করে সেটাকে আমরা ইনস্টল করে নেব অ্যাজ এ নর্মাল যে কোনো সফটওয়্যারের মতো করে। তো আমি একটু দেখে নিই সফটওয়্যারটা আমরা কীভাবে ডাউনলোড করব। তো প্রথমে আমরা এখানে লিখব VS কোড এডিটর ডাউনলোড, এই কথাটুকু লিখে আপনি যদি ইন্টার দেন, দেন আমরা VS কোড এডিটর ডাউনলোডের জন্য VS কোডের আমরা একটা নিজস্ব ওয়েবসাইট চলে যাব, যেটা এটা, এখান থেকে আমরা এটাকে খুব সহজে ডাউনলোড করতে পারবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনটা অপারেটিং সিস্টেমের সবগুলোই আপনি VS কোড ইউজ করতে পারবেন, যেমন VS কোডের জন্য উইন্ডোজ ইউজ করতে পারবেন, লিনাক্সে ইউজ করতে পারবেন বা ম্যাকে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো আপনার যদি উইন্ডোজ হয় তাহলে এখান থেকে ক্লিক করার মাধ্যমে জাস্ট ক্লিক করবেন, এটা অটোমেটিক্যালি আপনার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। যে এখন জাস্ট আমি স্টার্টে ক্লিক করলে কিন্তু আমার ডাউনলোড শুরু হয়ে যাবে, কিন্তু যেহেতু আমার এই VS কোডটা ডাউনলোড করা রয়েছে, সুতরাং আমি এটাকে ডাউনলোড করতেছি না বা ইনস্টলের প্রসেসটাও দেখাচ্ছি না। নর্মালি আপনি এখান থেকে ডাউনলোড করে অন্যান্য সকল সফটওয়্যার যেভাবে আপনি ইনস্টল করেন সেমভাবে আপনি এটাকে ইনস্টল করতে পারবেন। ওকে, VS কোডটা যখন আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন, ঠিক তখন আপনার এরকম টাইপের একটা ইন্টারফেস আসতে পারে, বা একদম ফার্স্ট টাইম হলে আপনার আরও কিছু পপ আপ দেখাতে পারে, সেগুলো আপনি ইয়েস করে দিতে পারেন অথবা কেটে দিতে পারেন। তো আমরা ধরে নিচ্ছি আপনি এই জায়গায় রয়েছেন এখন। তো এখন প্রথমে আপনাকে যেটা করতে হবে, কোডটাকে আমরা আরও বেশি স্মুথলি ইউজ করার জন্য আমরা এর সাথে একটা সহায়ক প্লাগইন বা সহায়ক কোনো সফটওয়্যার ইউজ করব। তো এই যে এখানে এই যে এরকম চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা এক্সটেনশন চিহ্নটাতে ক্লিক করবেন। দেন প্রথমে আপনি এখানে সার্চ করবেন লাইভ সার্ভার। তো লাইভ সার্ভার সার্চ করার সঙ্গে সঙ্গে আমরা এই সফটওয়্যারটাকে লাইভ সার্ভার হিসাবে ইউজ করব। 4 কোটিরও বেশি মানুষ কিন্তু এই সফটওয়্যারটা ইউজ করে ভিজুয়াল স্টুডিও কোডের জন্য, ঠিক আছে।
তো আমরা এখান থেকে জাস্ট এটাকে ইনস্টল করে দেব এক ক্লিকের মাধ্যমে, কিন্তু আমার এটা ইনস্টল হয়ে গেল। লাইভ সার্ভারের কি কাজ এটা কিন্তু আমরা আস্তে আস্তে দেখব, তবে এটা ইনস্টল করে নেবেন। দেন আমরা আরও একটি সফটওয়্যার ইনস্টল করব, সেটা হলো আপনি দেখতে পাচ্ছেন আমার এই যে কালারগুলো একটু ইউনিকনেস লাগতেছে বা সুন্দর লাগতেছে, এই সুন্দর কালারের জন্য আপনাকে যেটা ইউজ করতে হবে একটা থিম ইউজ করতে হবে। থিমের নাম হলো পান্ডা। পান্ডা থিম লিখে সার্চ করবেন আপনি, দেন আপনি কিন্তু এখানে এই যে পান্ডা থিম এই এই জিনিসটা, এই যে কালারটা দেখে রাখেন, আইকনটা দেখে রাখেন, এইটাকে জাস্ট আপনি ইনস্টল করবেন। এটাকে ইনস্টল করার পরে আপনি এই যে এখানে চলে যাবেন, এখানে এখানে এসে এই যে দেখতে পাচ্ছেন সেটিং, এখানে এসে আমরা এখান থেকে থিম দেন কালার থিম, এখানে এসে আমরা এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে পান্ডা সিনট্যাক্স, এই পান্ডা সিনট্যাক্সে এসে এটাকে আপনি অ্যানাবল করে দিবেন। দেখেন আমি যদি এটা অ্যানাবল করি তাহলে একটু ভিন্ন রকম মনে হলো। আমি যদি আবার চলে যাই ব্যাকে এই থিম, থিম থেকে কালার থিম, দেন আমরা এখান থেকে এই যে পান্ডা সিনট্যাক্সটা সিলেক্ট করে দিলে আপনি আমার ভিজুয়াল স্টুডিও কোডের মতো দেখতে পাবেন। কোনগুলো যাতে চিনতে পারেন তার জন্য আপনাকে একটা আইকন থিম লাগবে। ওকে, আইকন লিখে সার্চ করবেন, দেন আমরা কিন্তু এই মেটার্নাল আইকন থিমটা ইউজ করছি, এইটা যেটাতে আপনার এই যে আইকনগুলো কোনটা কী সেগুলো সব দেখা যাবে, যার জন্য আমি এইটা আপনাকে ইনস্টল করার জন্য বলছি। ওকে, এখন আমাদের প্রথম কোডগুলো আমরা লেখা শুরু করব, ঠিক আছে? তো চলুন আমরা যেটা করব, আমাদের কম্পিউটারের যে কোনো একটা ড্রাইভে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব, HTML কোর্স নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। দেন এই ফোল্ডারটাকে আমরা ওপেন করব VS কোডের মাধ্যমে। তো VS কোডের এইখান থেকে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে এই যে ওপেন ফোল্ডার, দেন আমরা এখান থেকে যদি ফোল্ডারটাকে দেখাই দিই তাই কিন্তু আমাদের ফোল্ডারটা কানেক্ট হয়ে যাবে HTML কোর্স। তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে HTML কোর্স নামে আমাদের VS কোডে একটা ফোল্ডার ওপেন হয়েছে। এই ফোল্ডারের মধ্যে কোনো কিছুই নেই, সুতরাং আমরা কিছুই দেখতে পাচ্ছি না। তো এখানে দেখতে পাচ্ছেন এইটা এইটা অংশটা মানে হলো আপনি এখান থেকে নতুন ফাইল অ্যাড করতে পারবেন, এখান থেকে নতুন ফোল্ডার অ্যাড করতে পারবেন, এখান থেকে আপনি রিফ্রেশ করতে পারবেন। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আমরা এখানে যদি লিখি index.html, তো দেখেন index.html দেওয়ার সঙ্গে সঙ্গে HTML5-এর যে লোগোটা রয়েছে সেই লোগোটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। কিসের জন্য? আমরা যে আইকন থিমটা ইউজ করলাম সেই আইকন থিমের জন্য। দেন আমরা যদি ইন্টার দেই তাহলে কিন্তু আমাদের এই ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। তো এই ফাইলটা যখন ক্রিয়েট হয়ে গেল তখনই আমরা যেটা করব, আমাদের আগের ফোল্ডারে চলে যাব। এই যে আমাদের ফোল্ডার, তো আমরা এখানে এসে এই যে দেখতে পাচ্ছি আমাদের এটা এই index.html আমরা ক্রিয়েট করলাম। তো আপনি কেন index.html ক্রিয়েট করবেন? কারণ একটা ওয়েবসাইটকে যখন লোড করা হয় তখন তার ইন্ডেক্স পেজটি লোড করা হয়। ইন্ডেক্স পেজ বলতে যেটা বোঝানো হয় সেটা হলো হোম পেজ। তাই আমরা যখনই প্রথম কাজটা শুরু করব বা আমাদের প্রথম পেজটা হবে ইন্ডেক্স পেজ, আপনারা সবসময় ইন্ডেক্স পেজ দিয়ে শুরু করবেন। আপনি যদি চান ইন্ডেক্স পেজ দিবেন না, তাও অন্য কোনো নাম দিবেন, তাও কিন্তু এটা কাজ করবে। বাট আমরা সবসময় চেষ্টা করব এই নেমিং কনভেনশনটা ফলো করার জন্য। এখন যদি আমি এটাকে ওপেন করি এখানে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। তো আমরা এটাকে একটু ছোটো করছি, ছোটো করে আমরা এই সাইডে রাখতেছি, অ্যান্ড দেন সরি এভাবে রাখতেছি, অ্যান্ড দেন আমাদের কোর এডিটরটাকে এভাবে রাখতেছি, সরি কোর এডিটর করি এইটা, এটাকে আমরা এই সাইডে রাখতেছি। ওকে, এটা একটু ছোটো করে দিচ্ছি, ফাইন। এইখানে দেখতে পাচ্ছেন index.html দেখাচ্ছি এবং এখানে আমাদের কোড এডিটরের অংশটা ওপেন হয়ে আছে এবং এখানে আমাদের আউটপুটটা দেখা যাবে, ঠিক আছে? আমরা এইভাবে দুইটা অংশে বিভক্ত করে নিলে আমাদের একই সাথে কাজ করব এবং একই সাথে আউটপুট দেখব, এটা খুবই ইজি হয়। তো আমরা যখনই HTMLটা শুরু করব তখনই আমাকে যেটা করতে হয় একটা ট্যাগ লিখতে হয়। ট্যাগ লেখার নিয়ম হচ্ছে আপনি প্রথমে লেস দেন এবং পরে গ্রেটার দেন, এই ব্র্যাকেটটা দিবেন, দেন এই ব্র্যাকেটের মধ্যে যা কিছু থাকবে এই HTMLের জন্য সেটা হলো একটা ট্যাগ। যেমন আমরা এখানে HTML লিখব, এই HTML ট্যাগটা আমরা লিখলাম এবং দেন আমরা এটাকে ক্লোজ করব এভাবে, এই যে লেস দেন ইউজ করে দেন স্ল্যাশ ইউজ করব। যেহেতু এটা একটা কোড এডিটর ইন্টেলিজেন্সি আছে তাই এটা কিন্তু অটোমেটিক্যালি কমপ্লিট করে দিছে। জাস্ট একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে HTML, দেন আমরা এখানে লেস দেন এবং গ্রেটার দেন দিয়ে ক্লোজ করছি এবং এইখানে যেটা ক্লোজ হয়েছে সেটা হচ্ছে লেস দেন স্ল্যাশ এবং HTML। তো এই হলো আমাদের একটা ট্যাগের স্টার্ট এবং এটা হলো একটা ট্যাগের এন্ড।
আশা করি বুঝতে পারছেন। তো স্টার্ট আর এন্ডের মধ্যে আমাদের সকল কাজ করতে হবে। তো HTML এর মধ্যে এই যে আমরা ব্রাউজারটা দেখতে পাচ্ছি, ব্রাউজারের এই অংশে যেটুকু হচ্ছে এইটুকু কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল কিন্তু খুব একটা বেশি ইউজ করি না বা দেখতে পাই না। এই অংশকে আমরা এই এইখানে থেকে মেন করব হচ্ছে হেড দিয়ে। তো আমরা এখানে লিখব হেড, হেড লিখে যদি ইন্টার দেন তাহলে কিন্তু হেড এর এই ট্যাগটা ক্লোজ হয়ে যাবে এবং শুরু হয়ে যাবে। এন্ড দেন আমাদের আরেকটা অংশ থাকবে, সেটা হলো এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন না, এই পুরো অংশটা হচ্ছে বডি। তো আমরা এখানে লিখব হচ্ছে বডি, লিখে আমরা ইন্টার দিলাম। দেখেন আমাদের হেড মানে হলো এইখানে আমাদের ইউজ করবে, আর বডি মানে আমাদের এই সাদা অংশের মধ্যে দেখা যাবে। তো আমরা যদি এখানে একটা টাইটেল দেই, টাইটেল, টাইটেলটা হচ্ছে এইখানকার টাইটেলটার কথা বলা হচ্ছে। তো আমরা এখানে লিখলাম দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েবসাইট। তো আমরা এই ফার্স্ট ওয়েবসাইটটাকে আমরা যদি এখানে একটু রিলোড করি, তো দেখতে পাচ্ছেন যে আমাদের দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েবসাইট এইখানে কিন্তু টাইটেলটা পেয়ে গেছে। এবং আমরা যদি এখানে কিছু একটা লিখি, আমরা লিখলাম হলো মনে করেন যে H1 মধ্যে বা 2 মধ্যে লিখলাম হ্যালো বাংলাদেশ, দেন আমার এটা এখানে দেখা যাবে যদি রিলোড করি, এই যে চলে আসছে। তো আমরা যদি বারবার রিলোড করতে হচ্ছে, এই বারবার রিলোড যাতে করা না লাগে এর জন্য কিন্তু আমরা একটা সার্ভার ইউজ করেছি, লাইভ সার্ভার। তো লাইভ সার্ভারটা আপনি কীভাবে কানেক্ট করবেন, যেহেতু আমরা এখানে ইনস্টল করে রেখেছি, এখানে আমাদের লাইভ সার্ভারটা ইনস্টল করা রয়েছে, এই যে এটা। সুতরাং এটাকে কানেক্ট করার জন্য আপনি এখানে দেখতে পারবেন গো লাইভ, এখানে জাস্ট ক্লিক করবেন অ্যান্ড এটা কিন্তু গো লাইভ হয়ে গেছে। আগেরটা কেটে দেন এবং নতুন এটা ওপেন হয়েছে। এখন যদি আমরা এখানে আরও একটা ট্যাগ লিখি H4 লিখে যদি আমরা লিখি হ্যালো ওয়ার্ডপ্রেস, দেন আমরা দেখতে পাচ্ছি এটা লেখাও শেষ, এখানে কিন্তু এটা চলেও আসতেছে। তো এই হলো ব্যাপারটা। এবং আমার এখানে আরও একটা জিনিস রয়েছে, সেটা হলো অটো সেভ। এখানে যদি আমি ক্লিক করে লিখি অটো সেভ, এই অটো সেভটাও আপনি ইনস্টল করে নেবেন। এই যে অটো সেভ টাইপিং, এই সেভ টাইপিংটা ইনস্টল করে নেবেন, তাহলে কী হবে আমরা এখানে যেটা লিখব সেটা অটোমেটিক্যালি সেভ হবে। দেন আমাদের এই লাইভ সার্ভার, দেন আমাদের লাইভ সার্ভারের মাধ্যমে এটা অটোমেটিক্যালি রান হবে। সুতরাং আমাদের অনেকগুলো কাজ অনেক ফাস্টলি হবে, কোনো প্রকার হ্যাসেল থাকবে না। তো ঠিক আছে, আমরা নেক্সটটা যেটা করব, আমরা এই ফাইলগুলোকে কীভাবে আরও বেশি অপটিমাইজ করা যায় বা অ্যাকচুয়ালি HTML এর নিয়ম অনুসারে আমরা এটাকে কীভাবে লিখতে পারি সেইগুলো। আমি যদি কেটে দিই যদি আমরা এখান থেকে এই যে বিস্ময়কর চিহ্নটা ইউজ করি দেন ইন্টার দেই, তাহলে আমরা HTML এর একদম মূল স্ট্রাকচারটা পেয়ে যাব, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ডক টাইপ HTML লেখা রয়েছে। এই ডক টাইপ HTML দিয়ে বোঝানো হয় HTML সর্বশেষ ভার্সন HTML5। তো HTML5কে বোঝানোর জন্য আমরা এইটা ইউজ করি, জাস্ট এটুকু, এছাড়া কিছু না। আমাদের ব্রাউজারটা যেন বোঝে এটা HTML5 রান হচ্ছে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি HTML এর মধ্যে আরেকটা কিছু রয়েছে, এইটাকে বলা হয় অ্যাট্রিবিউট। যখন একটা ট্যাগের মাঝখানে আরও কিছু ঢুকবে তখন আমরা সেটাকে বলবো অ্যাট্রিবিউট। তো এই অ্যাট্রিবিউটটা রয়েছে ইন মানে বোঝাচ্ছে আমাদের এটার ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। দেন আমাদের রয়েছে হেড, হেড মানে আমরা একটু আগে বললাম এই যে যেখানে টাইটেল থাকে, এই যে টাইটেল, আমি যদি এটাকে রিলোড করি দেখবেন যে আমাদের এখানে টাইটেলটা ডকুমেন্ট, এই যে এটা লেখা রয়েছে। এবং এই যে চার সেট রয়েছে, এই চার সেট মানে হচ্ছে এখানে আপনি এইটা অর্থ হলো এই ওয়েবসাইটটা যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে, ওকে, অর্থাৎ এটা ট্রান্সলেট করা যাবে। এই অংশটার মানে হলো আপনি কিসের সাহায্যে আপনার ওয়েবসাইটটাকে ব্রাউজ করতেছেন সেই জিনিসটা ওয়েবসাইটটা বুঝতে পারবে, দেন এই অনুসারে রেসপন্স করবে। অর্থাৎ রেসপন্সিভ ওয়েবসাইট বলতে যেটা বোঝানো হয় সেই কাজটা করার জন্য আপনার এই অংশটা ইউজ করা হয়েছে। অ্যান্ড দেন টাইটেল, এবং এখানে দেখতে পাচ্ছি বডি। বডি মানে হচ্ছে আপনারা এই যে সাদা অংশের মধ্যে যত কিছু দেখেন সমস্ত কিছু বডির অংশ। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব তো মাস্ট। নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।